মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটি দেওয়ার আগে আমাদের জানা উচিত ফ্রিল্যান্সিং কি, কি কি উপায়ে ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করা যায়। আমরা এই প্রশ্নের উত্তর জানবো, তার আগে চলুন দেখে আসি কি কিভাবে ইনকাম করা যায়। আমরা যদি পপুলার মার্কেট প্লেস ফাইবারে চলে আসি, ফাইবার হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস, যেখান থেকে আমরা ফ্রিল্যান্স কাজগুলো পেয়ে থাকি। আমরা ফাইবারে আসলে আমরা যদি গ্রাফিক ডিজাইনের দিকে খেয়াল করি, আপনি একটু খেয়াল করবেন এই জায়গায় অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, এই সাব ক্যাটাগরির কোন কাজটি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন? অ্যাপ ডিজাইন করতে পারবেন, ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন, ইলাস্ট্রেশন করতে পারবেন, তারপর ট্যাটু ডিজাইন করতে পারবেন, এই জায়গার কোন কাজটি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন? আমার মনে হয় না এই জায়গায় কোনো কাজ যদি করাও যায় কিন্তু সেটা কখনোই প্রফেশনাল ওয়েতে, যেমন ইমেজ এডিটিং, অনেকেই ইমেজ এডিট করেন মোবাইলে। হ্যাঁ, ইমেজ এডিটিংয়ের কাজ আপনারা হয়তো মোবাইলে করতে পারবেন, তাও খুব বেশি প্রফেশনাল হবে না। আর এই ইমেজ এডিটিং সহ আমরা যদি ইমেজ এডিটিংয়ে যাই, আমরা দেখবো যে ইমেজ এডিটিংয়ের খুব বেশি কাজ বর্তমানে সম্ভবত নাই। আমরা সবচেয়ে জনপ্রিয় যারা এডিটিং করে তাদের যদি প্রোফাইলে চলে আসি, দেখবো যে তার এই মুহূর্তে একটা অর্ডারও নেই। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, দেখেন তিনি হচ্ছেন টপ রেটেড, কিন্তু তার এই মুহূর্তে কোনো অর্ডার নেই। তার মানে কি? তার মানে হচ্ছে ইমেজ এডিটিং দিয়ে এখন আর টাকা আর্ন করা যায় না। কী কারণে? এই ইমেজ এডিটিং এটা অনেকটাই অ্যাড দখলে চলে গেছে। আগে আমরা কী ইমেজ এডিটিং করতাম? আমরা যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, তারপর আমরা এর একটু কালার গ্রেডিয়েন্ট করতাম, এই ধরনের কিছু বেসিক কাজ আমরা করতাম। কিন্তু সেই যুগ এখন পার হইয়া এআই যুগে চলে আসছি আমরা। এখন একটা ছবি আপলোড করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় এবং ক্লিক করেই এর কালার গ্রেডিয়েন্ট করা যায়। তার মানে কি? গ্রাফিক ডিজাইনের যেই সেকশনগুলো আছে, এই সেকশনের কোনো জায়গায় যদি আপনার মোবাইল দিয়ে করা যায়ও, সেই কাজ করে আর সংসার চালানো সম্ভব না। সুতরাং আমরা গ্রাফিক ডিজাইন সেকশনটা বাদ দিলাম। প্রোগ্রামিং অ্যান্ড ট্যাকে যদি আসি, এটা আসলে মোবাইল দিয়ে কোনোভাবেই সম্ভব না। আপনি কোনো প্রোগ্রামিংই এই মোবাইল দিয়ে করতে পারবেন না। আমরা চলে আসবো ডিজিটাল মার্কেটিংয়ে। এই জায়গায় একটু চেষ্টা করবো কোনো রকমের আশা ভরসা খুঁজে পাওয়া যায় কি না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা সম্ভব না, সার্চ ইঞ্জিন মার্কেটিং করা সম্ভব না, লোকাল এসইও করা সম্ভব না, ই কমার্স এসইও, ভিডিও এসইও, মানে এসইও করা যাবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আসলে কোনো জায়গায় কাজ করা যায় কি না এখনও মনে হয় না। ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং সুযোগ পাচ্ছি না, না এই জায়গায় আশা করা যায় না। তবে সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া, অনেকেই অনেক কোম্পানি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য কাউকে হায়ার করেন যে আমার পোস্টে কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দিবে, আমাকে কেউ ইনবক্স করলে তাকে ইনবক্সের রিপ্লাই দিবে। এইটা একেবারে খুব বড় কোম্পানি না হলে এই ধরনের কাজ করে না। কেউ যদি আমার কথাই বলে, আমি সাধারণত আমার মেসেজের রিপ্লাই করার জন্য কাউকে আমি হায়ার করবো না, কেননা এক একজনের মেসেজের ধরন এক এক রকম। মানুষটা আমাকে বা আমার সার্ভিসটাকে প্রশ্ন করবে, এইটা আরেকজনে বুঝে উত্তর দেওয়াটা একটু কঠিন। এর জন্য আমি চেষ্টা করবো একটু কম হইলেও, একটু দেরিতে হইলেও আমার যে কাস্টমারগুলো আছে কাস্টমারগুলোকে আমার উত্তর দেয়া। তবে কোনো কোম্পানি স্পেশাল প্রোডাক্ট বিক্রি করেন, হয়তো এই প্রোডাক্টের ফিচার টিচার বলার জন্য কাউকে হায়ার করতে পারে, তবে এই জায়গায় আশাটা আমরা ছেড়ে দিচ্ছি যে এই জায়গায়ও আসলে করার সুযোগ নেই। ভিডিও অ্যানিমেশন আসলে ভিডিও এডিটিং, অনেকেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন। হ্যাঁ, ভিডিও এডিটিং মোবাইল দিয়ে করা যাবে এবং ক্লায়েন্টের জন্য কাজ করা যাবে, কিন্তু কম্পিউটার হইলে ভালো। বাকি আরও যে কাজগুলো আছে এই কাজগুলো থেকে আসলে মোবাইল দিয়ে খুব বেশি একটা করার সুযোগ নেই। এরপর রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন যদি চলে আসি, এই জায়গা থেকেও মোবাইল দিয়ে আসলে কোনো কাজ করা সম্ভব না। আপনি হয়তো তর্কের খাতিরে আমাকে বলতে পারবেন যে ভাই এটা করা যায়, এটা করা যায়, আপনি ওই সেকশনটাতে একটু গিয়ে দেখেন এই 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 সেকশনে কাজ করে সংসার চালানোর মতো কোনো সুযোগ আছে কি না। মিউজিক অডিওতে এইসব আসলে মোবাইল দিয়ে কাজ করার সুযোগ নেই। তবে এই যে ভয়েস ওভার, হ্যাঁ, আপনার যদি ওরকম একটা স্কিল থাকে যে আপনি ভয়েস দিবেন মোবাইলে, হ্যাঁ ভয়েসটা আসলে চলে, কিন্তু এই ভয়েসটাও তো এআই দখলে চলে আসছে। আপনারা অনেকেই দেখবেন যে এখন নিজের ভয়েস না, অন্যের ভয়েস দিয়ে আসলে ভিডিও করে। হ্যাঁ, তো এইটাও এআই দখলে চলে আসছে, এটারও ভবিষ্যৎ নাই। বিজনেস, কনসালটেন্সি, ডাটা, এআই সার্ভিস এগুলোতে আর কোনো জায়গায় সুযোগ নেই। তার মানে হচ্ছে মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায় না বলা ঠিক হবে না, তবে যেটুকু যায়, মোবাইল দিয়ে যেটুকু ফ্রিল্যান্সিং করা যায় এইটুকু ফ্রিল্যান্সিং করে আসলে দিন যাবে না। এর জন্য আমার পরামর্শ হচ্ছে, যদি সম্ভব হয় একটা কম্পিউটার কিনে, সেটা লো বাজেটের হোক, একটা কম্পিউটার কিনে তারপরে সেই কম্পিউটারে বসেই ফ্রিল্যান্সিং করার চেষ্টা করেন। এইটা একটা কেরিয়ার, এটা একটা স্বপ্ন। যেমন কেউ অ্যাডভোকেট হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ এখন ফ্রিল্যান্সিং হবে, ফ্রিল্যান্সারদের জন্য আইডেন্টিটি আছে। তার মানে কি? কেউ যদি অ্যাডভোকেট হয় তাকে তো তার স্যুটবুট পড়তে হবে, কেউ যদি ডাক্তার হয় ডাক্তারের তার কিছু সরঞ্জাম লাগবে, কেউ যদি ফ্রিল্যান্সিং হয় তাহলে ফ্রিল্যান্সিংয়ের এসেন্সিয়াল টুল হচ্ছে একটা কম্পিউটার।
একটু লো বাজেটের হলেও একটা কম্পিউটার ম্যানেজ করেন, কম্পিউটারটা ম্যানেজ করে সেই কম্পিউটারে আপনারা কাজ করার চেষ্টা করেন, আর ডেডিকেশনটা রাখেন যে আমি করবই। সেক্ষেত্রে কম্পিউটার কিনে আপনি যে আজকে আমি আমার কী হবে কী হবে না এই প্রশ্নটা আসবে আপনার হয়তো, যে আমি কম্পিউটার কিনলাম পরে যদি আমি ফ্রিল্যান্সিংটা না করতে পারি, না করবেন কেন? মানে আপনি একটা কম্পিউটার কিনবেন, ফ্রিল্যান্সিং একভাবে না একভাবে মানে অনেক ওয়ে আছে, যে কোনো একটা ওয়েতে আপনি সাকসেস হতে পারবেন যদি জাস্ট আপনার ইচ্ছাটা থাকে যে আমি হ্যাঁ ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চাই, তাহলেই একমাত্র সম্ভব। তো আশা করছি আপনাদের যে প্রশ্ন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কি না এর উত্তরটা পেয়েছেন। যদি উত্তরটা না পেয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটা টেনে টেনে দেখেছেন, মানে হচ্ছে সবটুকু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন নাই, আবার ভিডিওটা দেখেন তাহলে উত্তরটা পাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।